প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী পাঁচের কতিপয় সমাধানের প্রয়োগ নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে দেখো, আমাদের প্রথম অঙ্কটা হলো কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল ১৪ হবে। কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল ১৪ হবে, ১৪ হবে। তাহলে আমরা লিখব, মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স, প্রশ্ন মতে দ্বিগুণের সাথে এক্সের দ্বিগুণ কত হবে টু এক্স, ছয় যোগ করলে যোগ ৬, তাহলে টু এক্স প্লাস ৬ যোগফল হবে কত ১৪, ইকুয়াল টু ১৪। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এখান থেকে এক্সের মানটা বের করব। টু এক্স সমান ১৪ প্লাস ৬ বাম পাশে আছে, ডান পাশে গেলে কত হবে মাইনাস ৬। টু এক্স ১৪ থেকে ৬ গেলে কত হবে ৮, বা এক্স সমান ৮/২। সুতরাং এক্স ইকুয়াল টু কত ৪, এক্স ইকুয়াল টু ৪, তাহলে সংখ্যাটি কত হলো ৪। তাহলে সুতরাং সংখ্যাটি সমান ৪। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের ২৫ নম্বর অঙ্কটা হলো কোন সংখ্যা থেকে ৫ বিয়োগ করলে বিয়োগফল ১১ হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ধরে নেব সংখ্যাটি, মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স, ৫ বিয়োগ করলে প্রশ্ন মতে বলছে কোন সংখ্যা থেকে ৫ বিয়োগ করলে, অর্থাৎ এক্স মাইনাস ৫ সমান কত হবে ১১, ১১। তাহলে প্রশ্ন মতে কত হলো এক্স মাইনাস ৫ ইকুয়াল টু ১১, ৫ বিয়োগ করলে এই জন্য মাইনাস ৫, বা এক্স ইকুয়াল টু ১১ মাইনাস ৫ ডান পাশে গেলে কী হবে প্লাস ৫। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু ১১ আর ৫ যোগ করলে কত হবে ১৬, ১৬, তাহলে সংখ্যাটি কত হবে ১৬। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন অন করে দেবে, যাতে নতুন ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা ক্লাসটি উপভোগ করতে পারো। ক্লাসটি ভালো লাগলে লাইক দিয়ে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আমাদের ২৬ নম্বর অঙ্কটা হলো কোন সংখ্যার ৭ গুণ সমান ২১ হবে, অর্থাৎ কোন সংখ্যার ৭ গুণ সমান ২১ হবে। তাহলে আমরা কী লিখব, মনে করি সংখ্যাটি এক্স, প্রশ্ন মতে ৭ গুণ, তাহলে ৭ এক্স, এক্সের ৭ গুণ হলে কত ৭ এক্স, বা ৭ গুণ হলে ৭ এক্স সমান কত হবে ২১। বা আমরা যদি ইচ্ছা করি এভাবে লিখতে পারি, ৭ এক্স থাকলে ৭ দ্বারা ভাগ, তাহলে ৭ দ্বারা উপভোক্তাকে ভাগ করছে। বা সুতরাং কী লিখব, এক্স ভাগ করলে এক্স ইকুয়াল টু ৩, এক্স ইকুয়াল টু ৩ সাথে ২১, ৩, তাহলে সংখ্যাটি কত হবে ৩, সংখ্যাটি সমান ৩। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের ২৭ নম্বর অঙ্কটা হলো কোন সংখ্যার ৪ গুণের সাথে ৩ যোগ করলে যোগফল ২৩ হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখব, মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স, প্রশ্ন মতে কি বলছে কোন সংখ্যার ৪ গুণ, তাহলে এক্সের ৪ গুণ হবে কত ৪ এক্স, এক্সের ৪ গুণ হলো ৪ এক্স, কত যোগ করতে হবে ৩ যোগ প্লাস ৩, যোগফল কত হবে ২৩, ২৩। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ।
বলছে কোন সংখ্যার চার গুণ। মনে করি সংখ্যাটি এক্স, এক্সের চার গুণ হলো ফোর এক্স, তিন যোগ করলে যোগ থ্রি, সমান হবে যোগফল কত হবে 23, সমান 23। বা ফোর এক্স ইকুয়াল টু 23 মাইনাস 3, বা ফোর এক্স ইকুয়াল টু মাইনাস করলে 20। এক্সের মান বের করতে হলে এখানে চার দ্বারা ভাগ করতে হবে, ফোর এক্স বাই ফোর ইকুয়াল টু 20/4। ফোরে পরে বাদ দিলে এক্স, ফোর এক্সকে ফোর দ্বারা ভাগ করলে এক্স, 20কে ফোর দ্বারা ভাগ করলে 5। তাহলে সংখ্যাটি কত পেলাম? 5। সুতরাং সংখ্যাটি 5। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের 28 নম্বর অঙ্কটা হলো কোন সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? তাহলে আমরা কী লিখব? মনে করি সংখ্যাটি এক্স। প্রশ্ন মতে কোন সংখ্যার পাঁচ গুণের সাথে, তাহলে পাঁচ গুণ হলে কত হবে? 5x, সাথে ওই সংখ্যার তিন গুণ, তিন গুণ হলে 3x, তিন গুণ কী করতে হবে? যোগ করতে, যোগ 3x, যোগফল কত হবে? 32 ইকুয়াল টু 32। কোন সংখ্যার পাঁচ গুণের সাথে, তাহলে সংখ্যাটি হলো এক্স, এক্সের পাঁচ গুণ 5x, ওই সংখ্যার তিন গুণ 3x, যোগ করলে মাঝখানে যোগ চিহ্ন, যোগফল হলো 32, সমান 32। বা 5x আর 3x যোগ করলে 8x, সমান কত? 32। এবার এটাকে কী করতে হবে? 8x এর পাশে 8 আছে, 8 দ্বারা ভাগ, 8 দ্বারা উপপক্ষকে ভাগ করতে হবে। তাহলে 32কে কত দ্বারা ভাগ করতে হবে? 8 দ্বারা। 8 দিয়ে 8x ভাগ করলে x, সমান 8 দিয়ে 32কে ভাগ করলে 4। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 4, সংখ্যাটি সমান 4। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। আমাদের 29 নং অঙ্কটা হলো কোন সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। তাহলে আমরা আগের মতো লিখব, মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স। প্রশ্ন মতে কি বলছে? কোন সংখ্যার চার গুণ থেকে, তাহলে এক্সের চার গুণ কত হবে? 4x, ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে, বিয়োগ ওই সংখ্যার দ্বিগুণ, এক্সের দ্বিগুণ কত? 2x, বিয়োগফল কত হবে? 24 ইকুয়াল টু কত? 24। বা 4x থেকে 2x গেলে 2x ইকুয়াল টু 24। বা এবার আমরা কী করব? দুই দ্বারা ভাগ করে দেবো, এখানে 2 থাকাতে 2 দ্বারা ভাগ, এখানে যে সংখ্যা থাকে ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে হয়। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হবে? এক্স, 2 দ্বারা 24কে ভাগ করলে 2 1 2, 2 2 গুণে 4, 12, এক্সের মান পাওয়া গেল 12। তাহলে সুতরাং সংখ্যাটি কত? 12, সংখ্যাটি 12। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ, অত্যন্ত সহজ। এবার আমরা 30 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের 30 নম্বর অঙ্কটা হলো একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা, কলমটির দাম কত? তাহলে আগে লিখি, মনে করি কলমটির দাম এক্স টাকা, মনে করি কলমটির দাম এক্স টাকা, মনে করি কলমটির দাম
এক্স টাকা। এবার কি লিখব প্রশ্ন মতে কলম বলছে কলমটির দাম যত তার থেকে 2 টাকা কম, তাহলে এক্স মাইনাস 2 হলে দাম হতো কত 10 টাকা, সমান হলো 10। বা এক্স মাইনাস 2 আছে, সমানের পাশে গেলে হবে প্লাস 2, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু 10 দিয়ে যোগ করলে কত 12, 12, তাহলে কত হলো 12, তাহলে কলমটির দাম কত হবে 12 টাকা। সুতরাং কলমটির দাম 12 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের 31 নম্বর অঙ্কটা হলো কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মণিকার কাছে, দুজনের একত্রে 25টি চকলেট, কণিকার কতগুলো চকলেট আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কটা এখন করতেছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখব, মনে করি কণিকার কাছে এক্সটি চকলেট আছে, তাহলে কণিকার কাছে যা আছে তার 4 গুণ হলো মণিকার কাছে, সুতরাং মণিকার কাছে 4 গুণ 4xt চকলেট আছে। প্রশ্ন মতে বলছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মণিকার কাছে, দুজনের একত্রে 25টি চকলেট আছে, তাহলে দুজনের একত্রে, তাহলে কণিকার চকলেট যোগ মণিকার চকলেট সমান হবে কতটি 25টি, সমান হবে কতটি 25টি। 4x আর x যোগ করলে 5x সমান 25, বা এখান থেকে আমরা যদি 5 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে 5 ভাগের 25। এখান দিয়ে আমরা যদি একটু লিখে নিই, 5x কে 5 দ্বারা ভাগ করলে কত হবে x, 5 দ্বারা 25 কে ভাগ করলে 5, তাহলে এক্স এর মান পাওয়া গেল কত 5, তাহলে সুতরাং কণিকার কাছে 5টি চকলেট বা কণিকার চকলেটের পরিমাণ 5টি, সুতরাং কণিকার কাছে কতটি 5টি, 5টি চকলেট আছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন অন করে দেবে, যাতে নতুন ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা ক্লাসটি দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি ভালো লাগলে লাইক দিয়ে দেবে এবং শেয়ার করে দেবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 32 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের 32 নম্বর অঙ্কটা হলো 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা 2টি নির্ণয় করা। 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা 2টি নির্ণয় করা। তাহলে আমরা কী লিখব, মনে করি প্রথম সংখ্যা বা ছোট সংখ্যা লিখলে হবে প্রথম সংখ্যা এক্স, সুতরাং দ্বিতীয় সংখ্যা কত হবে, জোড় সংখ্যা বলা হয়েছে, জোড় সংখ্যা হলে একটা থেকে আরেকটা কত বেশি হবে 2 বেশি হবে, তাহলে পরবর্তীতে হবে এক্স প্লাস 2। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথম সংখ্যা যদি এক্স ধরি, দ্বিতীয় সংখ্যা কত বেশি হবে 2 বেশি হবে, একটা জোড় সংখ্যা থেকে পরবর্তী জোড় সংখ্যার পার্থক্য হলো 2, এই জন্য 2 হবে। প্রশ্ন মতে
প্রথম যোগ সংখ্যা যোগ দ্বিতীয় যোগ সংখ্যা, এই দুইটা সমষ্টি কত বলছে? যোগফল 30 = 30, বা এক্স এক্স যোগ করলে 2x + 2 সমান হলো 30, বা 2x + 2 আছে। আমরা একটু এইভাবে করি, প্লাস টুকে এই পাশে সরাই, 30 - 2, 2x = 30 থেকে 2 মাইনাস করলে 28, বা এবার এক্স 2x আছে, 2x কে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। সুতরাং x = কত? 2 দ্বারা 28 কে ভাগ করলে 14, 2 একে 2 4 দুগুণে 8, 14 14। তাহলে প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা সমান 14, দ্বিতীয় সংখ্যা কত হবে? x + 2, x এর মান হলো 14 + 2। এই যে আমাদের এখানে x + 2, x এর মান 14 + 2 সমান হলো কত? 16। তাহলে সুতরাং সংখ্যা দুটি কত কত হবে? 14 এবং 16। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা মনোযোগ সহকারে দেখো, কারো কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 33 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের 33 নম্বর অঙ্কটা হলো 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি 27 হলে সংখ্যা 3টি নির্ণয় করা। তাহলে আমরা কী লিখব? প্রথমে প্রথম সংখ্যা মনে করি প্রথম সংখ্যা কী লিখব? এক্স। দ্বিতীয় সংখ্যা x + 2, তৃতীয় সংখ্যা x + সেখান থেকে আরো 2 বেশি হবে, 2 + 2 সমান x + 4। প্রিয় শিক্ষার্থী, এটা একটু বুঝিনি। প্রথম সংখ্যা আমরা এক্স, একটা বিজোড় সংখ্যা, একটা বিজোড় থেকে পরবর্তী বিজোড় সংখ্যার পার্থক্য হলো 2। তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? x + 2। তারপরের সংখ্যা কত হবে? x + 2 এর সাথে আবার 2 যোগ করতে হবে, কারণ পার্থক্য সবসময় 2 হয়, 2 এ 2 এ 4, তাহলে x + 4। তাহলে আমাদের প্রশ্ন বলছে সমষ্টি। তাহলে প্রশ্ন মতে প্রথম বিজোড় সংখ্যা যোগ দ্বিতীয় বিজোড় সংখ্যা যোগ তৃতীয় বিজোড় সংখ্যা সমান হইল কত? সমষ্টি হলো 27 = 27। x x x, 3x, 3টে x যোগ করলে 3x, 4 আর 2 এ প্লাস করলে 6 = 27, বা 3x = 27 - 6, 3x = কত? 21, 3x = 21 মানে 21। এখানে আমরা কী করব? 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করলে কত হবে? এক্স, 3 দ্বারা ভাগ করলে কত হবে? x = 3 দ্বারা 21 কে ভাগ করলে 7 7। তাহলে আমরা পেলাম কত? x এর মান পাওয়া গেল কত? 7। প্রিয় শিক্ষার্থী, x এর মান পেলাম কত? 7। তাহলে আমাদের প্রথম সংখ্যা কত হবে? 7। দ্বিতীয় সংখ্যা 7 + 2 = 9, তৃতীয় সংখ্যা হবে কত? 7 + 4 = 11। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার লিখি প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা কত লাগব? 7, অর্থাৎ x এর মান হলো 7। এবার দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কত হবে? 7 + 2, অর্থাৎ x + 2। তাহলে কত হবে? 7 + 2 = 9। সুতরাং তৃতীয় সংখ্যা কত হবে?
সেভেন প্লাস ফোর অর্থাৎ এক্স প্লাস ফোর, তাহলে সেভেনের প্লাস প্লাস ফোর যোগ করলে কত হবে, সাতে চারে এগারো, ইলেভেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের সংখ্যা তিনটি কী বের হলো? সুতরাং সংখ্যা তিনটি সেভেন কমা নাইন কমা ইলেভেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।